এই দেশের আর কিচ্ছু হবে না। যেদিকে তাকায় সেই দিকেই নোংরা। দেশটা পুরো রসাতলে চলে গেছে। সরি ভাই, সরি একটু লেট হয়ে গেল। কিন্তু তুই দাঁড়িয়ে কেন? আশেপাশের যা ছিঁড়ি, এই দেখে বসতে ইচ্ছা করে? সেটা ঠিক, কিন্তু আর তো বেঞ্চও নেই। এখন টাকা নেই, যাও টাকা নেই। আরে কি হলো, বললাম তো টাকা হবে না। আবার কি ছোট মুখে বড় কথা বলছি দাদা? আপনার মতো অনেকে প্রত্যেক দিন এসে যেখানে সেখানে নোংরা ফেলছে, এত ডাস্টবিন থাকা সত্ত্বেও নোংরাগুলি ডাস্টবিন অব্দি যাচ্ছে না। অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনারা দেশকে নিয়ে অনেক কিছু বললেন, দেশের নোংরাকে নিয়ে বললেন, কিন্তু দেশকে দেশের মানুষই নোংরা করে। কিছু মানুষের জন্যে দেশকে অসম্মান করা কি চলে দাদা?